আবার বিষ্ণুই বললেন সূরা গাফের প্রথম 10 আয়াত, যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে অসীমা মিন ফিতনাতিন দাজ্জাল, তারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে কে? আবার এই সূরাটা যে জুমার দিন তেলাওয়াত করবে দুই জুমার মাস খানটারে আলোকিত করে দিবে কে? এজন্য জুমার দিন কোন সূরা সবাই বলতে হবে, মনে থাকবে সবার। এরপর তাকবীর আল মসজিদ, মসজিদে আগে আগে যাওয়া, আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করব। এরপর আল মাশি ওয়া আলাল আকদাম, পায়ে হেঁটে যাওয়া সুন্নাহ, পায়ে হেঁটে, দূরের জায়গা হলে সাইকেল হুন্ডা সিএনজি প্রাইভেট কার দিয়ে আপনি যেতে পারেন, সমস্যা নেই, যদি সুযোগ হয় পায়ে হেঁটে যাবেন, এটাতে সওয়াব বেশি না কম। এরপরে আদম তাখাদ্দি রিকাবান নাস, মানুষের ঘাড় ডিঙ্গিয়ে যাওয়াকে বিশ্বনবী নিষেধ করেছেন, অনেকে আসে দেরিতে, যেতে চায় আগে, আসে না নাই, জুমার দিন আসছে সবার শেষে মানুষের ঘাড়টা ডিঙ্গিয়ে সামনের কাতারে যেতে চায়। এই মসজিদটা সবার, এখানে কাউকে কষ্ট দিয়ে ধাক্কা মেরে নিজের সামনে যাওয়া যাবে না। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট, আপার এন্ড লোয়ার, বিটুইন দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি এন্ড পুয়ার সেকশন অফ দ্য সোসাইটি, বিটুইন দ্য প্রাইম মিনিস্টার, বিটুইন দ্য প্রেসিডেন্ট এন্ড রিক্সা পুলার, লেবার এন্ড ফ্যাক্টরি ওয়ার্কার, এভরিওয়ান ইজ কমপ্লিটলি ইকুয়াল, টোটালি ইকুয়াল, 100% ইকুয়াল ইন দ্য আইজ অফ ইসলাম। চিল্লাই কোন ঠিক কিনা? ইসলাম বলে সাদা কালোয় পার্থক্য নেই, ধনী গরিবে পার্থক্য নাই, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কুলিওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর ফ্যাক্টরি ওয়ার্কারের মধ্যে পার্থক্য নাই, পার্থক্য এক জায়গায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় বেশি সেই কিয়ামতের দিন হবে সেরা।